ঢাকার খুব কাছে খোলামেলা একটি পরিবেশে একটি দিন কাটাতে চাচ্ছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক জানাচ্ছি বিকাপুলের পক্ষ থেকে সবাইকে আরও একবার। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে, যেটা সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি পার্ক করা হয়েছে। এটা সবাই ইতিমধ্যে আপনারা পরিচিত জানেন, এটা হচ্ছে আমাদের 300 ফিট ওখানে অবস্থিত, ঢাকার খুব কাছেই পূর্বাঞ্চলের জলশিরি আবাসন প্রকল্পের অবস্থিত জলশিরি সেন্ট্রাল পার্ক। একদিনের ট্রিপের জন্য এটা হতে পারে একটা অন্যতম সুন্দর একটি সেরা জায়গা। হ্যাঁ, আমি বিশ্বাস করি, সুন্দর সুন্দর কিছু পিকচার তুলেছিলাম ভিতরে যেতে যেতে, ফ্রেন্ডরা মিলে যেহেতু সবাই মিলে গেলাম, আর জায়গাটা এত সুন্দর ছিল, মনোরম পরিবেশ, একদম ঠান্ডা, আর আমরা পেয়েছিলাম একটা এত সুন্দর ওয়েদার, মানে না গেলে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সুন্দর একটি পরিবেশ যেটা ছিল আসলে নিরিবিলি, একদম নিরিবিলি। এখানে কিছু দেখলাম সাইডে ফটোশ্যুট হচ্ছিলো ব্রাইডাল, তো আমরা এখানে যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো দেখাই যাচ্ছে, পানিতে কিছু গোল্ডেন ফিশ দেখা যাচ্ছে, একদম সুন্দর করে ভাসছে, আর এরকম উঁচু উঁচু জায়গা করা আছে, দেখতে কিন্তু উপর থেকে যদি দেখা যেত জিনিসটা অনেক ভালো লাগতো, আমার ড্রোন না থাকায় আমি দেখাতে পারছি না। যাই হোক, সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন ইউটিউবে আছে। আর এই একটা প্লেস, এত সুন্দর এরকম জায়গা করা আছে জায়গা জায়গায়, আর যেদিকে চোখ যাবে শুধু দেখবেন আপনার সবুজ আর সবুজ। এরকম একটা আমি ছোট রিলস বানিয়েছিলাম আমার ইনস্টাগ্রাম বা ইউটিউবে, বা আপনারা হচ্ছে আমার পেজে গেলেই দেখতে পারবেন, এরকম ছোটো ছোটো এখানে আমি একটু পড়ে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম, আমি এত বেশি গরম ছিল, মানে হালকা ঠান্ডার মধ্যে কেমন যেন একটা ভ্যাপসা গরম, আর এটা তো আসলে একটা ওয়েদারের অবস্থা। আমরা সবাই মিলে একটু এখানে মজা করছিলাম ফ্রেন্ডরা মিলে, আর এই তো দেখেন আমার একটা দৌড়, মানে খাঁচা থেকে পাখি যখন বের হয়ে যায় এরকম একটা দৌড়ি দেয়। যাই হোক, আমি হচ্ছে এদিকে আমরা হাঁটতেছিলাম, সাইডে হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখান দিয়ে যাওয়া যায়, আমরা এই সাইডে একটু ক্লিপ নিচ্ছিলাম, আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম সবাই মিলে মজা করতেছিলাম। আর এই রাস্তা দিয়ে এত পিচ্ছিলা ছিল, বৃষ্টি হয়েছে পানি দিয়ে, একদম জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। সেনাবাহিনীরা যে এত সুন্দর করে জায়গাটা বানিয়েছে, এত সুন্দর করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই একটা জায়গা আছে, এখানে আপনি যদি 2 মিনিট দাঁড়ান, চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিতে পারেন, মানে একদম ঠান্ডা একটা নিঃশ্বাস আপনি পাবেন, মানে অনুভব করবেন, অনেক ভালো লাগবে। এই জায়গাটা আসলে সত্যি সুন্দর। আর এখান দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে সুন্দর সামনের দিকে যাচ্ছিলাম, আকাশটাও মেঘলা ছিল আর চারপাশে একদম ঠান্ডা সুন্দর একটা পরিবেশ ছিল, একটু গরমও লাগতেছিল, আপনারা গেলে হয়তো এরকম একটা ফিল পাবেন, চারপাশে পানি আর পানি। আর হ্যাঁ, হাঁটতে হাঁটতে এরকম সুন্দর সুন্দর কিছু বেঞ্চ পাবেন, এখানে বসে আপনারা সুন্দর বিকালটা কাটাতে পারবেন, খুব ভালো লাগে এখানে আসলে বসে সময় কাটাতে। আমরা যাচ্ছিলাম এখন হাঁটতে হাঁটতে এর চারপাশে, মানে রাস্তা দিয়ে সুন্দর এরকম জায়গা, আর সবচেয়ে অবাস্তব যে জায়গাটা ছিল এটা হচ্ছে এই প্লেসটা, এটা হচ্ছে ভিতরে ওয়াশরুম, আমি তো ফার্স্টে বুঝি নাই, ছোট ছোট সুন্দর একদম জায়গা, আর সবচেয়ে সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর ওয়াশরুমের ভিতরে যে গাছটি, গাছটিও কাটা যায়নি বাট ডিজাইনটাও সুন্দর করে করেছে। আর এই জায়গাটা, এই জায়গাটা দাঁড়ালে তো মনে হয় আমি কোনো বাহিরের কান্ট্রিতে আছি। যাই হোক, ওইখানে আমি একটা সুন্দর রিলস বানিয়েছি, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। সবচেয়ে মজার একটি প্লেস হচ্ছে এইটা, এখানে তো আপনারা মাস্ট মাস্ট ভিজিট করবেন, এটা ভাইরাল একটা জায়গা, আপনারা গেলে কোনো সময় মনে হবেই না আপনারা বের হতে পারবেন, আমিও ঠিক এরকমই হয়েছিল। এখান দিয়ে সুন্দর করে যাওয়ার সময় আমরা হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমরা বের হতেই পারবো না, তারপরে হচ্ছে কীভাবে কীভাবে বের হয়ে গিয়েছি। যাই হোক, অনেক মজার ছিল জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এর ভিতরেও কিন্তু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছিল, চারপাশটা সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর, সব কিছুই একদম মনোরম। আর যাই হোক, প্লেগ্রাউন্ড ছিল একটা বাচ্চাদের জন্য খেলার জায়গা, ননস্টপ তারা খেলতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্লে জোনটা এত সুন্দর, মানে আমার নিজেরই মনে হয়েছিল আমি একটু খেলি, আর প্লে জোনটা অনেক বড় ছিল। হাঁটতে এখানে একটা প্লেস দেখতে পারলাম, এখানে আপনারা প্রিয়জনদের সাথে বসে সময় কাটাতে পারবেন, খুব ভালো লাগে। আর এখানে হাঁটতে হাঁটতে আমরা সামনে দিকে চলে যাচ্ছি, এখানে বোটিং করা যায়, আবার পাশে হচ্ছে বিশাল মাঠ, চারপাশে সুন্দর সবুজ, আমি যেটা ফার্স্টেই বলেছি। আর এই হচ্ছে একটা আকর্ষণীয় জায়গা, এটা খুবই ভাইরাল হয়েছিল জায়গাটা, এটা আমি দেখেছিলাম। তো
তো এই হচ্ছে একটা মঞ্চ উন্মুক্ত সবার জন্য, এখানে প্রোগ্রামও করতে পারেন, এখানে চাইলে আপনারা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন। এই জায়গাটাই হচ্ছে সবকিছু একদম উন্মুক্ত। আর সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা উঁচু থেকে একদম ঢালু নিচের দিকে, আর সুন্দর একটা ঝর্ণা আছে পাথরের সাথে, এখানে বসে ফটোশ্যুট করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। এই জায়গাটা থেকে আগে সুন্দর এরকম পানি পড়তো ঝর্ণা, কিন্তু এখন হয়তোবা এটা স্টপ রেখেছে, পানি পড়ে না। আর সুন্দর এই জায়গাটা থেকে কিন্তু সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এই জায়গাটা হচ্ছে একদম ঢালু হয়ে নিচের দিকে রেস্টুরেন্ট, মানে ভিতরের দিকে হচ্ছে রেস্টুরেন্টটা মাটির নিচে, মানে কেমন জানি প্লেসটা আমি আসলে বলে বোঝাতে পারছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ভিতরে হচ্ছে আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো। এত সুন্দর মাশাল্লাহ, এত সুন্দর পরিবেশ ধরে বসলাম। আর এই পাশ থেকে হচ্ছে আপনারা বোট রাইডিং করতে পারবেন, এখান থেকে হচ্ছে বোটে ওঠার জায়গা, 100 টাকা করে মনে হয় পার পার্সন। যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে এনজয় করতেছিলাম, বাইরের ওয়েদার সুন্দর, সব কিছু ঠান্ডা, ভিতরে বসলাম। আমরা এখন মেনু দেখতেছিলাম, আপনারা চাইলে এখান থেকে খাবার মেনু আমি শেয়ার করলাম আপনাদের জন্য, দেখে রাখতে পারেন। আর সবচেয়ে সুন্দর আমরা এখানে বসে টাইম স্পেন্ড করছিলাম কি খাওয়া যেতে পারে, আমরা তেমন কিছু নেইনি, 2টা চাউমিন নিয়েছিলাম, চিকেন চাউমিন স্পেশাল তাদের যেটা ছিল, প্রাইসও খুব রিজনেবল ছিল আমার কাছে, বেশ মনে হয়েছে এই জায়গার তুলনায় আর কি। তবে যাই হোক, আমরা সবাই মিলে এখন এনজয় করবো ফুড আর কি, সব ফ্রেন্ডরা মিলে গিয়েছি। আর আমাদের এখন হচ্ছে চাউমিন খাওয়ার, চাউমিন খেতে খেতে আমি একটু পোজ নিচ্ছিলাম, আর এখানে চাউমিনটা বেশ ভালো লেগেছে আপনাদের জন্য। আমি আসলে ফুড রিভিউ এভাবে করতে পারি না, বাট আমার কাছে খুব ভালো লেগেছে খাবারটা, আপনাদের জন্য রিকমেন্ড থাকলো যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ফুডটা আসলে সুস্বাদু ছিল একদম, আমরা হচ্ছে বেশি লেট করি নেই। আর এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা, কেমন জানি জায়গাটা হয়তো বা নামাজ পড়ে নাকি আমি বলতে পারবো না, সুন্দর এরকম চারপাশ দিয়ে ঘেরা ছিল জায়গাটা, আর এরকম কিছু তাম্বুর মতো টানানো ছিল যে জায়গাটা হচ্ছে সবাই রেস্ট নিতে পারে বসে একদম ছায়া। আর এই একটা জায়গা ছিল প্রহরিকা, এখানে হচ্ছে একটা শপ, এটা বেসিক্যালি এখানে আপনারা চাইলে জিনিস কিনতে পারবেন। আমরা লেট হয়ে যাওয়ার কারণে আমরা ভিতরে যাইনি। আর এই পাশে একটা ক্যাফে ছিল, এখানে আপনারা ক্যাফেতে বসে কফি এনজয় করতে পারবেন। এখানে এই পার্কটি নির্মাতা বাংলাদেশ সেনাবাহিনী, বিশাল মাঠ, সাজানো ফুলের বাগান, বসার ব্যবস্থা, লেক, রেস্টুরেন্ট, কী নেই এখানে, সব কিছুই একদম সুন্দর সাজানো, একদম গুছানো, ছোট ছোট ফুলের গাছ, আবার কিন্তু উন্মুক্ত মঞ্চ, খেলার ব্যবস্থা, বাচ্চাদের সব কিছুই আপনারা একসাথে এটার ভিতরে পেয়ে যাবেন। আর আমার মনে হয়েছে যে এখানে টিকিটটা 230 টাকা করে পার পার্সন, আমার কাছে একটু বেশিই মনে হয়েছে যেহেতু একটা পার্ক ছিল। যাই হোক, আমরা হচ্ছে এখন উবারের জন্য ওয়েট করছিলাম বসে, কখন আসবে। তবে ঢাকা থেকে একটু আপনার ইন্টারসিটি কাউন্ট করায় এখান থেকে আমরা সহজে পাইনি। তারপর আমরা হচ্ছে একটা সিএনজি নিয়েছিলাম 4 বান্ধবী মিলে, সিএনজি থেকে একদম ডিরেক্ট আমরা মিরপুর চলে আসি। এভাবে আমাদের আজকের ট্রিপটা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।